সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় ইসরায়েলি আগ্রাসন, 4000 ছাড়ালো শিশুর মৃত্যু। গাজায় হোঁচট খেয়েছে ইসরায়েলের স্থল হামলা, যা বলছে আল জাজিরার বিশ্লেষণ, বিস্তারিত শুনবেন সংবাদে। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে অস্ট্রেলিয়া সংসদ থেকে বেরিয়ে গেল বিরোধীরা। চীনকে ঠেকাতে অর্থনৈতিক বন্ধন গড়ছে লাতিন আমেরিকা ও মার্কিনিরা। যুদ্ধবিরতিতে জিম্মি মুক্তির শর্ত নাকচ আরব নেতাদের। মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধের মনোবল হারিয়ে ফেলেছে, বলল ব্রাদারহুড প্রতিরোধ যোদ্ধারা। এবং গাজায় শুনি আবারও বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় ইসরায়েলি আগ্রাসন, 4000 ছাড়ালো শিশুর মৃত্যু। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গত এক মাসে নৃশংস হামলায় নিহতের সংখ্যা 9700 ছাড়িয়ে গেছে, এর মধ্যে শিশুর সংখ্যায় 4000-এর বেশি। ইসরায়েলে বর্বর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার মসজিদ, গির্জায় স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সহ বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে সোমবার 6 নভেম্বর সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধে অন্তত 4008 শিশু নিহত হয়েছে এবং গত প্রায় এক মাসে ইসরায়েলে বোমা হামলায় মৃতের সংখ্যা 9770 জনে পৌঁছেছে। গাজার আলাক্সা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিকেলের মধ্যে গাজার বুরুজি শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে কয়েকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়। বুরুজ ক্যাম্পটি তুলনামূলকভাবে ছোট শরণার্থী শিবির, যা গাজা উপত্যকার মাঝখানে অবস্থিত। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস বা UNRWA নিবন্ধিত প্রায় 46,000 ফিলিস্তিনি শরণার্থীর আবাসস্থল হচ্ছে এই শিবির। ইসরায়েল বলছে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে তারা। যদি ইসরায়েলে হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজায় হোঁচট খেয়েছে ইসরায়েলি স্থল হামলা, যা বলছে আল জাজিরার বিশ্লেষণ। হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে সপ্তাহখানেক আগে হামাসের বিরুদ্ধে বড় আকারে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা উত্তর গাজা ঘিরে রেখেছে এবং 7 অক্টোবর হামলার পরিকল্পনায় যুক্ত 10 হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে। এ অর্জনকে চমৎকার সাফল্য হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্লেষকরা জানিয়েছেন, হামাসও ব্যাপক প্রস্তুতি ও দক্ষতার সঙ্গে এসব হামলা মোকাবেলা করছে। বলা যায় এখন পর্যন্ত স্থল হামলা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েল স্থল হামলার ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেছে তা হল গাজা উপত্যকার উত্তরে একই জায়গায় বারবার হামলা চালিয়ে হামাস ও তাদের মিত্রদের দুর্বল করা। তবে এই কারণে ওই অঞ্চলের গাজাবাসীর ওপর নেমে এসেছে চরম দুর্ভোগ এবং সারা বিশ্বের কাছে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ব্যাপক হামলা সত্ত্বেও হামাসের রকেট নিক্ষেপ অবকাঠামোর তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল। এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ডের দিকে গড়ে 12টি করে রকেট ছুড়েছে হামাস। তবে গত শুক্রবার রকেটের সংখ্যা কমে 9 হয়েছিল। ইসরায়েল জানিয়েছে, স্থল হামলা শুরুর পর তাদের 32 সেনা নিহত হয়েছে, ফলে চলমান এ সংঘাতে তেল আবিবে নিহত সেনা সংখ্যা বেড়ে 346 হয়েছে। তবে এই সংখ্যা আরো অনেক বেশি বলে হামাস জানিয়েছে। ইসরায়েলে 260 সেনা আহত হয়েছে। এছাড়া হামাসের হাতে জিম্মি হিসেবে আছে 242 জন বেসামরিক ব্যক্তি। নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ। 25 অক্টোবর হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেন নেতানিয়াহু। এরপর সীমিত আকারে উত্তর গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরুতে একটি সশস্ত্র ব্যাটেলিয়ন ও বুলডুজার নিয়ে হামলা চালায় তারা। পরে 28 অক্টোবর ইসরায়েল পূর্ণমাত্রার স্থল হামলা শুরু করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামাসের হামলা ইসরায়েলের প্রতিক্রিয়া দুটো বিষয়ই আগের সংখ্যাগুলোর মাত্রা ধরনকে ছাড়িয়ে গেছে। লামসা মাস্টার স্কুল বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ের অধ্যাপক মাত্তেও ব্রেসান বলেন, 7 অক্টোবর থেকে আমরা যা দেখেছি তা এক নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ। হামাস ইসরায়েলের 6000 রকেট নিক্ষেপ করে। এই সংখ্যাটি হামাসের নজিরবিহীন সামরিক সক্ষমতার পরিচয়। এখানে প্রশ্ন হল, হামাস কিভাবে 20টি ভিন্ন ভিন্ন গ্রামে 20টি যুগপৎ হামলা চালাতে সক্ষম হল? এর অর্থ হামাসের জন্য প্রশিক্ষণ পেয়েছে ও প্রস্তুতি নিয়েছে।
হয়েছে। এবারের বিষয়টি সহজ সরল নেই। মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডার ডিমিট্রিয়াস অ্যান্ড্রু গ্রাইমস বলেন, হামাসের যুদ্ধের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছে। তিনি হামাসকে নিশ্চিহ্ন করার ইসরায়েলের লক্ষ্যমাত্রাকে অত্যন্ত কঠিন বলে অভিহিত করেন। হামাস দাবি করে তারা ইসরায়েলের বেশ কিছু ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করেছে। তবে গ্রাইমস মনে করেন, সংঘাতের কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে অসংখ্য সেনা নিহত হয়েছে। এটি দেশটির সামরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসরায়েলের সঙ্গে বহির্বিশ্বের বন্ধুত্বে ফাটল। গত সপ্তাহে পুরোটা সময় ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কাছ থেকে আসা মানবিক কারণে যুদ্ধবিরতির প্রস্তাবে অস্বীকার করেন নেতানিয়াহু। তবে গত শুক্রবার তিনি তার এই অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হন। ইসরায়েল শর্ত দিয়েছে, হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া হলে তারা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে। গাজের ত্রাণ সামগ্রী প্রবেশও খানিকটা নমনীয় হয়েছে নেতানিয়াহু। শুরুতে অল্প কয়েক ট্রাক খাবার, পানীয় ওষুধ প্রবেশের অনুমতি দেন তিনি। তবে 31 অক্টোবর তিনি দিনে 100 ট্রাক ত্রাণ প্রবেশে সম্মতি জানান। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে অস্ট্রেলিয়া সংসদ থেকে বেরিয়ে গেল বিরোধীরা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েল ও হামাসের যুদ্ধ 31তম দিনে গড়িয়েছে। গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। এত কিছু হলো এখন পর্যন্ত ইসরায়েলি হামলার নিন্দা বা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায়নি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন সরকার। এ নিয়ে সোমবার 6 নভেম্বর সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল গ্রিনস পার্টির সিনেটরদের তোপের মুখে পড়ে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরা। এমনকি অধিবেশনে এক পর্যায়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে সংসদ থেকে বেরিয়ে যায় বিরোধীরা। সোমবার ওয়াকআউটের নেতৃত্ব দেন গ্রিনস পার্টির উপনেতা মেহরিন ফারুকি। সংসদ থেকে মেহরিন ফারুকি বেরিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে গ্রিনস পার্টি আরও 10 সদস্য বেরিয়ে যান। ওয়াকআউটের আগে সরকারের বাণিজ্য মন্ত্রী ডন ফারেলের কাছে গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ উত্থাপিত প্রস্তাবে অস্ট্রেলিয়া কেন ভোটদানে বিরত ছিল তা জানতে চান মেহরিন ফারুকি। মেহরিন ফারুকির এমন প্রশ্নের জবাবে লেবার পার্টির এই মন্ত্রী জানান, প্রস্তাবটি অসম্পূর্ণ ছিল, কেননা এতে গত 7ই অক্টোবরের হামলায় জড়িত হামাসের নাম নেওয়া হয়নি। গত 27 অক্টোবর গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জর্ডান প্রস্তাব পেশ করলে তা 120 ভোট পেয়ে পাশ করে। তবে এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল অস্ট্রেলিয়া সহ 45টি দেশ। সংসদে দাঁড়িয়ে মেহরিন ফারুকি বলেন, ইসরায়েল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, এটা আপনারা শুধু দেখেই যাচ্ছেন, আপনারা ইসরায়েলের নিন্দা করছেন না। অবিলম্বে যেখানে যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকার করেছেন, আমরা এখানে আর বসে থাকতে পারি না। তিনি আরো বলেন, এভাবে এড়িয়ে গেলে যুদ্ধাপরাধ বন্ধ হবে না। আমরা দেশের জনগণের প্রতিবাদ সংসদে নিয়ে এসেছি ফ্রি ফ্রি প্যালেস্টাইন। চীনকে ঠেকাতে অর্থনৈতিক বন্ধন গড়ছে লাতিন আমেরিকা ও মার্কিনিরা। পশ্চিমের দেশগুলোতে প্রয়োজনীয় পণ্য সরবরাহের চ্যানেল শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, লাতিন ও ক্যারিবিয়ান নেতারা। চীনকে মোকাবেলা আঞ্চলিক অভিবাসন রোধে এরই মধ্যে দেশগুলো কাজ শুরু করেছে বলেও জানান তারা। শুক্রবার হোয়াইট হাউসে বার্বাডোস, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, পেরু, মেক্সিকো, পানামার নেতারা বৈঠকে মিলিত হন। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বোধনী সভায় আমেরিকাস পার্টনারশিপ ফর ইকোনমিক প্রসপার্টির বা APEP নেতারা এই অঞ্চলে পরিচ্ছন্ন শক্তি সরবরাহ, চিকিৎসা সামগ্রী ও সেমিকন্ডাক্টর সহ প্রয়োজনীয় পণ্য সরবরাহে সম্মত হন। এছাড়াও তারা আঞ্চলিক বাণিজ্য সম্পর্কেও সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন। ইসরায়েল, হামাস ও ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা বেকায়দায় থাকলেও আশাবাদী হয়ে বৈঠক শুরু করেন বাইডেন। তিনি বলেন, আমেরিকা মহাদেশের অবিশ্বাস্য অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো ও পশ্চিম গোলার্ধকে অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক অঞ্চলে পরিণত করার জন্য এই সম্মেলন করা হচ্ছে। চীনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের আশপাশের অনেক প্রতিবেশী ঋণের ফাঁদ সম্পর্কে সচেতন, আমরা সেখানে অবকাঠামো ও আন্ত উন্নয়নে স্বচ্ছ পদ্ধতির বিকাশ করতে চাই। 2025 সালে ফের কোস্টারিকায় এই বৈঠক করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। হোয়াইট হাউস বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ কোরিয়া, স্পেন বিষয়টি নিয়ে কাজ করছে, এজন্য $48 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতিতে জিম্মি মুক্তির শর্ত নাকচ আরব নেতাদের। গাজায় একটি মানবিক বিরতির বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। রোববার আম্মানে আরব পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন।
যেখানে আরব রাষ্ট্রগুলো মানবিক বিরতির পরিবর্তে জরুরি অস্ত্রবিরতির প্রস্তাব আনেন। জেরুজালেমে থাকা বিবিসির সংবাদদাতারা লাইস ডুয়েট বলেন, জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকনের সাথে খুব বিস্তারিত, স্পষ্ট এবং খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, সব আরব দেশ বেসামরিক নাগরিকদের মুক্তির আহ্বান জানাচ্ছে, কিন্তু তিনি ইসরায়েলের বিরুদ্ধে 23 লাখ ফিলিস্তিনিকে জিম্মি করার অভিযোগ আনেন। ইসরায়েলের সব মানুষদের নিত্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ না দেওয়া এবং জর্ডানের সাথে এই বিষয়ে কথা বলেন। গত সপ্তাহে জর্ডান তেল আবিব থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। এ ধরনের পদক্ষেপ নেওয়া জর্ডানই প্রথম দেশ। তিনি আরো বলেন, ইসরায়েল সরকারের মতো আমরা রাগের বশবর্তী হয়ে কিছু করছি না এবং এ কারণে আমরা সামগ্রিক চিত্রটি থেকে বঞ্চিত হচ্ছি। মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধের মনোবল হারিয়ে ফেলেছে বলল ব্রাদারহুড প্রতিরোধ যোদ্ধারা। ব্রাদারহুড প্রতিরোধ যোদ্ধা জোটা জানিয়েছে, সাম্রাজ্যে অপারেশন 1027-এর আওতায় সামরিক ও মিলিশিয়াদের আরও 60টি স্থাপনা দখল করেছে। শনিবার তাং প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা মিলিশিয়াদের 2টি স্থাপনা দখল করে নিয়েছে। তারা বলেছে, এসব স্থাপনা দখলের সময় তারা 38 জন মিলিশিয়াকে আটক করেছে। তাদের মধ্যে 34 জন মিলিশিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। কমান্ডার স্থানীয় 4 জনকে হেফাজতে রাখা হয়েছে। এ সময় প্রতিরোধ যোদ্ধারা সেনাবাহিনী ও মিলিশিয়াদের কাছ থেকে প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে। এই ঘটনার পর সেনাবাহিনী পরিবহন বিমানে শক্তি বাড়ানোর জন্য সেনা পাঠিয়েছে। দখল হয়ে যাওয়া টাউনশিপগুলোতে এদিনই তাং লিবারেশন আর্মি মংমিট টাউনশিপের মল ও আউটপোস্টটি দখল করে 1 জন সেনাকে আটক করে। ব্রাদারহুড জোটের অংশীদার মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA বলেছে, তারা ইতোমধ্যে ককেন অঞ্চলের 3টি সেনা পোস্ট দখলে নিয়েছে। এই অঞ্চলটি সাম্রাজ্যের প্রধান বিশেষ অঞ্চল নামেও পরিচিত। গাজায় শুনি আবারও বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজায় একের পর এক সহিংসতা তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। আরব দেশ সহ পশ্চিমা নেতারা বারবার যুদ্ধবিরতির কথা বললেও তাতে কোনো অগ্রগতি হয়নি। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারও রুদ্ধদ্বার বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার 6 নভেম্বর বিকাল 3টায় বৈঠক শুরু হবে। সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট বা SCR বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে SCR জানিয়েছে, চীন ও সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে। এ দুই দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে। আশা করা যাচ্ছে নিরাপত্তা পরিষদের 10টি সদস্য দেশের মাধ্যমে গাজা ইস্যুতে নতুন কোনো প্রস্তাব আসবে। গাজা ইস্যুতে এর আগেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে 4 বার, তবে তাতে শেষ পর্যন্ত কোনো সুরাহা আসেনি। যুদ্ধবিরতি সহ 4টি প্রস্তাব তোলা হয়েছিল ওই বৈঠকে, তবে ভেটোর জন্য সেগুলো পাশ হয়নি নিরাপত্তা পরিষদে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।